কত নাম্বার পেলে 7 কলেজে তুমি চান্স পাবা এই কোশ্চেনটা তোমরা অনেকে করেছো আজকে আমি এই কোশ্চেনটির অ্যানসার দেওয়ার চেষ্টা করব এবং সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব যেন তোমরা পরীক্ষার আগে একটা প্রিপারেশন নিয়ে যেতে পারো এবং তুমি আসলে কত নাম্বার পেলে তুমি একটা সিট দখল করে ফেলতে পারবা এটাও তুমি নিশ্চিত হয়ে যাবা সো আমরা চলো আলোচনা শুরু করি তোমাদের অনেক অনেকেই কোশ্চেন করেছে এই কোশ্চেনটা যে ভাইয়া কত নাম্বার পেলে আমরা চান্স পাবো আমরা জানি 7 কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে যে এইবার তোমাদের 120 মার্কে পরীক্ষা হবে 20 মার্ক হচ্ছে তোমাদের সিজিপি এর উপর কাউন্ট হবে এবং 100 মার্ক তোমাদের পরীক্ষা হবে 100টি কোশ্চেন থাকবে সো এই 100টি কোশ্চেনের মধ্যে তোমার 40 মার্ক পেতে হবে দ্যাট মিন্স 100 এর মধ্যে তুমি হচ্ছে 40 মার্ক পেলে তোমার হচ্ছে পাস মার্ক উঠবে এবং হচ্ছে তোমার কিন্তু 20 মার্ক এক্সট্রা থাকছে টোটাল 120 মার্ক সো এই যে 20 মার্ক এক্সট্রা থাকছে এই দুইটা মিলিয়ে কিন্তু 120 এই কিন্তু তোমাদের পাস মার্কটা কাউন্ট করা হবে তাই না তোমাদের যেহেতু 20 মার্ক থাকছে এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর এটা কিভাবে কাউন্ট করা হবে এসএসসি রেজাল্টের সাথে দুই দিয়ে গুণ দিতে হবে এবং এইচএসসি রেজাল্টের সাথে দুই দিয়ে গুণ দিতে হবে টোটাল যেটা আসে ওইটা তোমার 20 এ নাম্বার কাউন্ট করা হবে ধরো তোমার এসএসসি এসএসসি তেও তোমার হচ্ছে ধরো জিপি 5 এবং এইচএসসি তেও জিপি 5 তাহলে জিপি 5 এর সাথে যদি তুমি 5 এর সাথে 2 গুণ দাও তাহলে 10 আবার এইচএসসি তে 2 গুণ দিলেও 10 মার্ক টোটাল 20-20 তোমার থাকছে আর হচ্ছে যে 100 মার্কের মধ্যে তোমার 40 মার্ক পেতে হবে 40 মার্ক পেলে তোমার হচ্ছে পাস মার্ক জাস্ট উঠবে এখন কি এই পাস করলেই তুমি চান্স পাবা ঠিক তেমনটা নয় কারণ এইবার 100,000-এর উপর কিন্তু আবেদন করেছে এবং কম্পিটিশন অনেক বেশি আরেকটি ব্যাপার এবার কিন্তু সিট সংখ্যা কমিয়েছে সেক্ষেত্রে তোমাদের একটি সিটের জন্য 4 থেকে 5 জন করে ক্যান্ডিডেট আছে ওই 4 থেকে 5 জনের 5 জনও কিন্তু কম নাম্বার পাবে না অবশ্যই ভালোই নাম্বার পাবে সো সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা প্রতিযোগিতার মধ্যে আছো এবং এই একটি সিট দখল করতে তোমাদের একটু কষ্ট হবে বটে সো আমরা আসি একটু ডিসকাস করি আসলে তুমি 40 মার্ক পাওয়ার পরে আর কত মার্ক পেলে তুমি পাস করবা এখন দেখো এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে তোমাদের কোশ্চেনটা যখন একটু হার্ড হবে তখন কিন্তু অনেকেই পাসই করতে পারবে না আর দেখা যাচ্ছে যে 100-এর মধ্যে অনেকে হাইস্ট মার্ক উঠবে 60, 65, 70 এর উপরে উঠবে না যদি প্রশ্নটা কঠিন হয় কিন্তু যদি প্রশ্নটা সহজ হয় তখন তোমার কাছে সহজ মানে কি সবার কাছে সহজ তো তুমিও যেহেতু পড়েছো সবাই যেহেতু পড়েছে দ্যাট মিন্স যখন সহজ হবে তখন কিন্তু অ্যাভারেজে প্রত্যেকের নাম্বার অনেক বেশি থাকবে হাইস্ট উঠবে দেখা যাচ্ছে 80, 85, 100-এর মধ্যে তো তখন দেখা যাচ্ছে সবাই পাস করতেছে সো সবাই পাস করলে কি সবাইকে নেওয়া যাবে না বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী পরীক্ষা এত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কিছু সংখ্যক স্টুডেন্ট নেওয়া আর বাকিদের কি নিবে অবশ্যই না তাদেরকে বাদ দেওয়ার জন্য কিন্তু কোশ্চেনগুলো করে তাই না সো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে যে কোশ্চেনটা যদি একটু সহজ হয় তোমাদের বেশি মার্ক পেতে হবে কোশ্চেন যদি সহজ হয়ে যায় তখন কিন্তু তোমার 70 বা 65 মার্ক তোমার পেতে হবে আর যদি কোশ্চেনটা একটু কঠিন হয় তখন কিন্তু তুমি অ্যাভারেজে 60 মার্ক পেলেও তোমার হবে দ্যাট মিন্স আমরা এখন একটা কনফিউশনে আছি যে এক্স্যাক্টলি আমার সহজ হোক কঠিন হোক কত মার্ক পেলে আমি চান্স পেতে পারি সো এইটার জন্যই কিন্তু আজকের এই ক্লাসটি তোমাদেরকে আমি একটা সুন্দর একটি নাম্বারের কথা বলে দিই যেই নাম্বারটা তোমরা পেলে তুমি একটি সিট দখল করে নিতে পারবা কোশ্চেন সহজ হলে হোক কোশ্চেন কঠিন হোক সমস্যা নেই সো যেই মার্কটার কথা বলছি তোমরা যদি 120-এ টোটাল হচ্ছে তোমাদের যদি তোমরা যদি 75 মার্ক পাও কত মার্ক বললাম 75 মার্ক যদি পাও 120-এর মধ্যে তাহলে তোমার চান্স শিওর হচ্ছে এবং তুমি একটি সিট দখল করে নিতে পারবা তুমি সিরিয়ালে চলে আসবা এখন 75 মার্ক কিভাবে আমি পেতে পারি তাহলে 100-এর মধ্যে তুমি কত মার্ক পেলে হবে ধরো তোমার সিজিপিএতে তোমার হচ্ছে 20 আছে তাহলে সেক্ষেত্রে তুমি 100-এর মধ্যে 55 পেলেই হবে আর যদি সিজিপিএতে তোমার হচ্ছে 15 মার্ক থাকে তাহলে তুমি 100-এর মধ্যে তোমার 60 পেতে হবে তাহলে দুইটা মিলে যখন তুমি 75 মার্ক থাকবে 75 মার্ক তোমার যখন তোমার থাকবে তখন বলা যাচ্ছে তুমি একটি সিট দখল করে ফেলতে পারতেছো এখন 75 মার্ক হচ্ছে সেফ জোন আর 75 মার্ক পেলে এখন তুমি দেখা যাচ্ছে সিরিয়ালে তুমি আসবা তবে মানে কততম হবা সেটা বলা যাচ্ছে না
তুমি এক থেকে এক হাজারের মধ্যে নাও থাকতে পারো, একটু দূরে দূরে হতে পারে, তাই না? তো এই জন্য তোমরা যদি এক থেকে এক হাজারের মধ্যে থাকতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, অবশ্যই দুইটা মিলে তোমাদের 85 অথবা 90 ঘরে থাকতে হবে। কত মার্ক বললাম? 80 থেকে 85 অথবা 90 ঘরে থাকতে হবে। সো 90 মার্ক পেলে তো তুমি এক থেকে 500 মধ্যেই থেকে যাবা, ঠিক আছে? এবং তখন তুমি একটা ভালো সাবজেক্টে পড়তে পারবা। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করলাম যে আমাদের অ্যাভারেজে দুইটা মিলে 75 পেলে কিন্তু আমরা চান্স পাচ্ছি। এখন কোশ্চেন যদি কঠিনও হয় তখন 75 পেলে তোমার সিরিয়ালটা এগিয়ে যাবে, সহজ হলেও তুমি 75 পেলে আশা করি তুমি চান্স পাবা। তো এই জন্য তোমরা একটু প্রিপারেশন নাও, তুমি শুধু পাস করলেই হবে না, কারণ কম্পিটিশন বেশি, দেখতেই পাচ্ছো সিট সংখ্যা কম। সেই জন্য তোমাদের কী করতে হবে, অবশ্যই পাস করতে তো হবেই, এটা তো হচ্ছে নিয়ম যে আমার পাস করতে হবে, নাহলে তো তোমার খাতা দেখবেই না। তো সেই জন্য পাস তো করতেই হবে আর ভালো নাম্বার পেতে হবে। তুমি হচ্ছে 60-65 মধ্যে পেলে তুমি কিন্তু 100-65 মধ্যে যদি পেয়ে যাও তাহলে কিন্তু তুমি একটা সেফ জোনে আছো এবং তুমি কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে, তোমার সিজিপিএ নাম্বার কম থাকলেও। সো এই জন্য তোমাদেরকে বলছি এখন থেকে প্রিপারেশন নাও, তোমাদের পরীক্ষার অবশ্যই পরীক্ষার জন্য তোমাদের জন্য দোয়া করছি ভাইয়া। আর তোমরা যদি একটা ভালো প্রিপারেশন নাও তাহলে কিন্তু ভালো নাম্বার পাবা, কোশ্চেন তুলনামূলকভাবে অতটা কঠিনও হবে না, একেবারে সহজ হবে না, এক মোটামুটি ভালোই হবে কোশ্চেন। তোমাদের অবশ্যই বিগত সালের কোশ্চেনগুলো তোমরা পড়ে ফেলবা, আর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজে বিগত সালে কোশ্চেন পড়ে ফেলবা, এখান থেকে কয়েকটা কোশ্চেন রিপিট থাকতে পারে, সো এখান থেকে পড়লেও তোমরা কমন পেয়ে যাবে আশা করি। সো আজকের যে আলোচনায় আমরা বুঝলাম, আলোচনায় শেষ মুহূর্তে আমরা যেটা বুঝলাম যে আমার একটি সিট দখল করতে হলে 120-এর মধ্যে আমাদের কী করতে হবে, 75 মার্ক পেতে হবে, আর 100-এর মধ্যে তুমি হচ্ছে 60 অথবা 55 যদি তোমার সিজিপিএতে যদি 20-এ 20 থাকে তাহলে তুমি 55 পেলে হবে, আর 60 হচ্ছে যখন সিজিপিএ ধরো তোমাদের 15 মার্ক আছে তাহলে 60 পেলেই হবে। সো আজকের আলোচনা থেকে তোমরা আশা করি তোমাদের উত্তরটা পেয়ে গেছো। সো তোমাদের আর কী কী ব্যাপারে তোমাদের জানার আছে ভাইকে কমেন্ট সেকশনে জানাও, তাহলে এই কমেন্টগুলো পড়ে তোমাদের জন্য একটি চমৎকার ক্লাস রেডি করব, যেন ওই ক্লাসের মধ্যে যেন তোমাদের সকল প্রকার অ্যান্সার তোমরা পেয়ে যাও। সো তোমাদের জন্য আজকে এই পর্যন্তই থাকছে আজকের ক্লাসটা, আশা করি তোমাদের ভালো লেগেছে, আর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।